আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রহনের আলো এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে এই অনুষ্ঠানটিতে আমরা ইসলামের এবং দিনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও খুবই একটি প্রয়োজনীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সবর সবর যে শব্দটি আমাদের খুব পরিচিত সবর শব্দটি আমরা আমরা খুব ব্যবহার করে থাকি এবং আমাদের সবারই জানা এই শব্দটি সবর বা ধৈর্য أي صبرني اللهم العالمين قرآن الكريم بقولت سن ولا بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بشارة ششنبات سنجبات جنون هاي شيء صابرين درجان درجوش يلدري جنون أرثاد سن اللهم رب العالمين أبشوي أمي تماذر كي بوريك ফ ভয়ভীতি খোদা তারপর সম্পদ এর ঘাটতি কমতি ফল ফসলের ক্ষতি এইসব কিছু দিয়ে আমি তোমাদেরকে বারবার পরীক্ষা করবো এইসব পরীক্ষা আসবে দুনিয়াতে এই কষ্টগুলি বিপদগুলি আসবে তো এরপরে সর্বশেষ পরিণাম পরিণতি যেটা হবে এই সব নানা রকমের পরিস্থিতি মানে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে যারা ধৈর্যের সাথে ইমানের উপর এবং ইসলামের আহকামের উপর ইসলামী জীবন জীবনযাপনের উপর ইসলামের জীবন জীবনযাপন পদ্ধতিকে অনুসরণ করে সেইভাবে যারা জীবনটাকে কাটাবে তাদের জন্য সুসংবাদ বেশির সাবিরিন এখানে নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলমিন হে রসুল আপনি সাবিরিনদেরকে সুসংবাদ শুনিয়ে দিন তাহলে কি বুঝলাম আমরা দুনিয়াতে কষ্ট থাকে নানা রকমের প্রতিকূলতা থাকে বিপদ মুসিবত থাকে আমরা যা আকাঙ্ক্ষা করি যা আশা করি যেভাবে আমরা কল্পনা করি যেভাবে আমরা প্ল্যান করি অনেক সময়ই সেভাবে হয় না উল্টাটা হয় একদম বিপরীত কিছু হয় অনেক সময় আমরা যা স্বপ্ন যেরকম স্বপ্ন লালন করি স্বপ্ন দেখি লালন করি এবং যেভাবে আমরা চাই ঠিক অনেক সময় বিপরীত কিছু হয় কিন্তু এরপরেও একজন ইমানদার সে চিন্তা করবে এবং এইভাবে বোঝবে আল্লাহ এইভাবেই চিন্তা করতে বলেছে যে আমি যেটাকে ভালো মনে করেছিলাম আমি যা চেয়েছিলাম হতে পারে এর মধ্যে আল্লাহ আমার জন্য কল্যাণ রাখেননি অতএব যা হয়েছে যেভাবে আমার চেষ্টার পরেও আমি যেতটুকু পেয়েছি যেভাবে আমার জীবন চলছে এর উপরেই সবর করা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর খুশি থাকা সন্তুষ্ট থাকা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আর সবরের মূল মেসেজটা কিন্তু এই জায়গাতেই সবর মানে আল্লাহ যা চান এটাকে মেনে নেওয়া এরপর ধৈর্যের সাথে এর উপর অটল থাকা অবিচল থাকা এটাই কিন্তু সবর আমাদেরকে এরকম সবর করা এবং এই ধরনের সবর এবং ধৈর্যের শিক্ষাটা গ্রহণ করা এটাই হলো একজন মুমিনের জন্য কর্তব্য এবং করণীয় রাব্বুল আরবিন অন্য আয়াতে বলেছেন ইয়া তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আর এই সবর সম্পর্কে অন্য হাদিসের রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর সবর সবাবহু আলজান্না সবর বিয়া নৌর সবরটাকে আলো বলা হয়েছে এবং সবরের আরেক নাম হলো আর সবর সবাবহু আলজান্না সবরের বিনিময় হল জান্নাত যারা সবর করবেন ধৈর্য ধারণ করবেন তাদেরকে আল্লাপাকে সবরের কারণে মানে ইমানের ওপর ইসলামের ওপর অটল অবিচল থাকতে গিয়ে প্রতিকূলতা মোকাবেলা করে যারা ইমান ইসলামের উপর জীবন কাটিয়ে দেবেন আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফায়সলা করে দিবেন তারা জান্নাত পাবে এই সবরের কারণে এখানে বিভিন্ন পর্যায়ে রয়েছে সবরের সবরের কয়েকটি ভাগ এবং স্তর রয়েছে যেমন সবর সবর আলে তাহ সবর আনিল মসিয়াহ সবর আলেল মাসায় মানে ধৈর্য আমাদেরকে সাবর করতে হয় বিপদ মুসিবতের সময় আমাদেরকে ধৈর্যশীল হতে হয় এবং মাসিয়াতের থেকে বাঁচার জন্য গুণা পাপ পাপ কাজ এবং লোভনীয় অনেক সময় এর প্রতি দিল আকৃষ্ট হয় কিন্তু এরপরেও এই ধরনের লোভনীয় হওয়ার পরেও দিল সেদিকে মাইল হওয়ার পরেও একজন মমিন একটা পাপ কাজ থেকে জঘন্য বা কোনো নোংরা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন ধৈর্য ধারণ করেন সবর করেন নিজেকে কন্ট্রোল করেন যে না আমি সেই জায়গায় বা ওই অন্যায় কাজে আমার জড়িত হওয়া যাবে না এই জন্য যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ রাব্বুল আলমিন আমার মালিক তিনি আমাকে সবর করতে বলেছেন আমাকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং আমাকে গোনা থেকে বাঁচার জন্য যে আমাকে সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে সেটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন অতএব আমি গোনা থেকে বাঁচার জন্য আমাকে এই সাবরটা করতে হয় অনেক সময় আবার আরেকটা বিষয় হচ্ছে ত যেটা ইবাদত ইবাদতে আত্মনিয়োগ করার জন্যও ইবাদতটি সুন্দরভাবে পালনের জন্য ধৈর্য লাগে সবর লাগে তারাবির নামাজ অনেক দীর্ঘ সালাদ কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা আপনার দুই ঘন্টা সময় ধরে তারাবির সালাদ আদায় করতে হয় তারাবি বেতের সহ পুরো ফরাজ নামাজগুলি অনেকটা সময় পার করতে হয় এবং লম্বা সময় ধরে কোরআনের তেলাওয়াত কষ্ট আছে শরীরে ক্লান্ত থাকে পালনের কারণে আবার লম্বা সময় দাঁড়িয়ে কোরআন শোনা যথেষ্ট কষ্ট কিন্তু এই কষ্টটাকে যারা হাসি মুখে মানে মেনে নেন এবং সবর করেন যে না আমি এই কষ্টটা আমি এটাকে কষ্ট মনে করি না এই জন্য যে এটা তো আল্লাহরই আল্লাহর জন্য আমি এই সময়টা ব্যয় করতে পারছি রামাদানুল মুবারকের এই সময়টাতে আমি আল্লাহর কোরআন শুনছি নামাজের মধ্যে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করছি এটা আমার খুশনসিব আমার সৌভাগ্য এটা আমার জন্য অনেক বড় নিয়ামত কাজেই সে একটু কষ্ট হলেও তখন ধৈর্যশীল হয়ে ধৈর্যের সাথে তিনি কী করেন এ বাদতে মগ্ন থাকেন অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হয় যে এ করতে গিয়েও তাকে ধৈর্যশীল হতে হয় সবুর করতে হয় হ্যাঁ নামাজের মধ্যে লম্বা সময় থাকতে হয় এটার জন্য সবর লাগে এরকম কিছু কিছু আমল আছে করতে অনেক কঠিন কষ্ট হয় শারীরিক কষ্ট হয় সেই কষ্টটা স্বীকার করে নিয়েই সেই আমলটি ইবাদতটি করতে হয় তখন ধৈর্যের প্রয়োজন হয় ধৈর্য থাকলেই পরে এই কাজটি এই ইবাদতগুলি সঠিকভাবে সুন্দরভাবে সুচারুরূপে আদায় করা সম্ভব হয় এজন্য আমরা দেখি যে এই সবরের এত এত বদলা এত পুরস্কার আল্লাহর কাছে সবরের বিনিময় হলো জান্নাত এই জন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে সব জায়গায় সব ক্ষেত্রে আর আমাদ মুবারকের একটি বড় শিক্ষা সিয়াম যেটা সিয়ামেরও একটি বড় শিক্ষা সবর আমরা যে পানাহার থেকে বিরত থাকি অন্যান্য পাপাছাট থেকে বিরত থাকি এটা কিন্তু এটাও একটা সবরের বিষয় এটাও ধৈর্য নিজেকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা এটা সবর এটা ধৈর্য কাজেই এই সবর আল্লাহর কাছে অনেক প্রিয় আমরা দেখি সাহবাইকরামের জীবন যে দেখি আমাদের প্রে নবী সাল্লাহ সাল্লামের জীবন তো আমাদের কাছে রয়েই গেছে তার গোটা জীবন তিনি শুধু ধৈর্য আর ধৈর্য অত্যাচার অবিচার জুলুম তার উপর নিপীড়ন মানসিক কষ্ট একের পরে একের পরে মক্কায় তিনি শুধু আল্লাহর কথা বলেন যে তুমি তোমরা আল্লাহর ইবাদত করো অন্য সব এগুলি মানুষের বানানো জিনিস ইবাদত করতে হবে এক আল্লাহ এই দাওয়াত দেওয়ার কারণে কি কষ্টই না তাকে দিয়েছে তাকে মক্কায় থাকতেই দেয়নি বের করে দিয়েছে তাইফে গিয়েছিলেন সেখানে অত্যাচার করেছে পাথর মেরেছে তিনি সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন ধৈর্যের সাথে তিনি তার দায়িত্বটা পালন করে গেছেন মক্কায় তেরোটি বছর ধৈর্য ধরে ধরে কাজ করেছেন মানুষকে বুঝিয়েছেন তারা বুঝতে চায়নি তারা তার বিরোধিতা করেছে তাকে জুলুম করেছে এরপরেও তিনি হক এবং সত্যের ওপর অটল থেকে মানুষের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন এমনকি মক্কা থেকে এক পর্যায়ে হিজরত করলেন মদিনায় সেখানে গিয়েও সবর আর ধৈর্য এর পরিচয় তিনি দিয়েছেন সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহম তাদেরকে সবরের শিক্ষা তিনি দিয়েছেন সবর করো আল্লাহর আনুগত্যের উপর থেকে এখানে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা চাই মুক্তি আমরা চাই সফলতা আমরা চাই জান্নাত আমরা চাই আল্লাহর কাছে পুরস্কার সেই যে মহাপুরস্কার অফুরন্ত নে আমদ সেই আজরুন গরু মামনুন অফুরন্ত নে মালিক আমি হয়ে যাব এটার জন্য তো একটু ধৈর্যশীল হতেই হবে একটু তো আমাকে সবরের সাথেই সময়টা পার করতে হবে স্বাভাবিককার আমরা দিয়ে আল্লাহ এক একজন কি কি কষ্টই তারা করেছেন সংসার ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে থাকতে পারছেন না এলাকায় এক দেশ থেকে আরেক দেশে মক্কা থেকে হিজরত করে আপনি সিনিয়ায় চলে গেছেন অন্য পার্শ্ববর্তী দেশে চলে গেছেন সেখানে গিয়া লম্বা সময় কয়েক বছর তারা কাটিয়েছেন আবার ফিরে আসছেন এই যে সবর এই যে ধৈর্য এরপরেও তারা কিন্তু ইমান থেকে ইসলাম থেকে একচোল পরিমাণ বিচ্ছুত হননি পৃথক হয়ে যাননি আলাদা হয়ে যাননি এই জন্য প্রিয় দর্শক সবরের যে শিক্ষা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হার হালতে সর্বাবস্থায় আমাদেরকে সবরের সাথে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহর হুকুমের ওপর আমাদেরকে টিকে থাকার চেষ্টা করতে হবে আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দেখানো পথে আমাদেরকে চলার জন্য সবসময় সচেষ্ট সচেষ্ট থাকতে হবে প্রেণবিশ্বাসালামের প্রত্যেকটা সৈন্যতির উপর আমল করার জন্য চেষ্টা করতে হবে এমন সময় এমনও হয় পরিবেশ যে আসলে পরিবারের মধ্যেও দেখা যায় আমি যখন নামাজ পড়ি আমি যখন কোনো এক আমল করি এটাকে পছন্দ করছে না বা কেউ কেউ বিরোধিতাও করছে তখনও একজন মোমিনকে ধৈর্যের সাথে সবরের সাথে এই ইবাদতগুলি করতে হয় আমলগুলি করতে হয় প্রতিকূলতা মোকাবেলা করি তাকে খুবই সহনশীল হয়ে ধৈর্যশীল হয়ে তাকে আম আমলের মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হয় এইভাবে অনেক কিছু আছে সামাজিক কারণে অনেক সময় কেউ কণ্ঠাশা হয় কিন্তু এরপরেও সে আল্লাহর হুকুমের উপর থাকে যে না আমি তো ইমানের উপর আমাকে থাকা ইসলামের উপর চলা এটাই আমার দায়িত্ব এটাই আমার কর্তব্য এবং আমার জীবন এই জন্য এই বিশ্বাস নিয়ে সে মানে সে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে এবং সে আল্লাহর হুকুমের উপর চলতে থাকে তো প্রিয় দর্শক আমরা সবর নিয়ে শুনলাম আল্লাহ রব্বুল আলমিন এই যে সবরের শিক্ষা কোরআনে মেয়ে বারবার সবরের কথা বলেছেন সবরের প্রসঙ্গ বলেছেন এবং যারা সবর করে তাদের প্রশংসা করেছেন বা সাবিরিন বলেছেন হ্যাঁ বাসারত এবং সুসংবাদ সবরকারীদের জন্য কাজেই আমাদেরকেও চেষ্টা করতে হবে যাদের জন্য সুসংবাদ যাদের জন্য উচ্চ মর্যাদা যাদের জন্য অফুরন্ত নিয়ামত আমরা যেন সেই সব মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আমাদেরকে জন্য অবশ্যই ধৈর্যশীল হতে হবে আল্লাহ যেন আমাদেরকে সবুর করার যোগ্যতা দেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দেন সেই দোয়াটাও আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে প্রিয় দর্শক আসুন আমরা এ পর্যায়ে একটু প্রশ্ন উত্তরের দিকে যাই অনেকেই প্রশ্ন করেছেন আমাদের অনেক ভাইরা বোনেরা জানতে চেয়েছেন রামাদানের সাথে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন যে নারীরা যখন সন্তান ধারণ করেন গর্ভবতী হন সে অবস্থা রোজা পালন করার কি হুকুম হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো নারী যখন পেটে সন্তান নেন আল্লাহ রাব্বুল আলমিন এই সন্তান নেওয়া এবং এই সন্তান পেটে ধারণ করার যে কষ্টটা একজন নারী করেন এটার জন্য কিন্তু অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে তার রয়েছে অবশ্যই যা পাবেন তিনি তো এটা একটা বিষয় অনেকটা হচ্ছে যে রামাদান যদি চলে আসে রামাদান মুবারক এবং কোন নারী গর্ভবতী এবং শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে তার সময়টা কাছাকাছি রমাদানও চলে আসলো এখন এই সময়টাতে একদিকে পেটে সন্তান আর একদিকে রোজা পালন করা দুটো একসাথে যদি সম্ভব না হয় যদি তিনি তার জন্য কষ্টকর হয়ে পড়ে এবং পেটের সন্তানের জন্য যদি কোনো তার স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয় এবং কোনো ডাক্তার কোনো ডাক্তার যদি পরামর্শ দেন অভিজ্ঞ ডাক্তার যদি বলেন যে আসলে এই মুহূর্তে রোজা পালন করাটা ঠিক হবে না সন্তানের ক্ষতি হতে পারে পেটের সন্তানের খাদ্য প্রয়োজন হয় তার অনেক কিছুর প্রয়োজন হয় তার ভিটামিন প্রোটিনের প্রয়োজন হয় এইসব ক্ষেত্রে ডাক্তার যদি বলেন যে আসলে এই এই সময়টাতে রোজা পালন না করে স্বাভাবিক খাবার গ্রহণ করে তাহলে তার জন্য অনুমতি আছে শরীর যাজত দিয়েছে তখন তিনি রোজা ভাঙবেন এবং স্বাভাবিক খাবার খাদ্য গ্রহণ করবেন এরপরে যখন গর্ব হয়ে যাবে তিনি যখন সন্তান ভ্রমিষ্ঠ হবে এরপর এই রোজাগুলি তিনি পরবর্তী সময়ে কাজা করে নেবেন করে নেবেন ঠিক একইভাবে যে নারী দুগ্ধ পান করান যে মা সন্তানদেরকে দুধ পান করান সেই মা সে অবস্থা বা ছোটো বাচ্চা এখন মা বাচ্চাকে দুধ পান করাতে হয় এই সময় রোজা পালন করতে গেলে বাচ্চার খাদ্যের সমস্যা অর্থাৎ সে অন্য কোনো খাবার খাওয়ার মতো বয়সও হয়নি এবং পারেও না এখন মায়ের দুধ খেয়েই সে চলে তার সময়গুলি আর মা যদি রোজা পালন করেন তো অবস্থা যদি এই হয় যে আসলে এর কারণে বুকের দুধ কমে যায় আর বাচ্চার দুধ সে ঠিক পাচ্ছে না এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে এক্ষেত্রে শরীয়ত অবশ্যই তাকে এই সুযোগটা রেখেছে আর যদি কোনো মা এমন স্বাভাবিকভাবেই যে দুধের মানে বুকের দুধের কোনো কমতি নেই বাচ্চার দুধের কোনো ঘাটতি হচ্ছে না তাহলে তো ঠিক আছে আর যদি এক্ষেত্রে ঘাটতি দেখা দেয় কমতি দেখা দেয় এবং বাচ্চার শারীরিক সমস্যা তৈরি হয় তার খাবারের ঘাটতি তৈরি হয় সেক্ষেত্রে ইসলাম অনুমতি দিয়েছে মা সন্তানকে দুধ পান করাবে স্বাভাবিক এই সময় এটাতে রোজা পালন না করে তিনি অন্য সময়ে যে কয়টা ছুটে গেল সেটা তিনি কাজা করে নেবেন এই সুযোগটা ইসলাম দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে রামাদান মুবারকের এই বিষয়গুলি জেনে সুন্দরভাবে আমরা যেন রমজানের সিয়াম পালন করে করে আল্লাহ লাভ করতে পারি আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তা ফেক দান করুন আজকের এই আয়োজন যারা উপভোগ করছেন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রামাদানের আলো এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি